আসসালামু আলাইকুম নজরুলস ইজি এডুকেশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করি সবাই ভালো আছেন ভিডিওর থাম্বনেল দেখে বুঝতে পারছেন আজকে আমরা আলোচনা করব বিবিএ প্রফেশনাল 6 সেমিস্টার প্রোডাকশন এন্ড অপারেশনস ম্যানেজমেন্ট নিয়ে আর আজকে আমরা আলোচনা করব চ্যাপ্টার 7 নিয়ে আর চ্যাপ্টার 7 টি হচ্ছে লেআউট অ্যানালাইসিস এর আগে প্রোডাকশন এন্ড অপারেশনস ম্যানেজমেন্ট থেকে আমি অনেকগুলো টিউটোরিয়াল করেছি যারা সেই টিউটোরিয়ালগুলো এখনো দেখেননি উপরে আই বাটনে ক্লিক করলে কিন্তু আপনারা টিউটোরিয়ালগুলো পেয়ে যাবেন आर भिडियो डिस्क्रिप्शन बक्स थेके अवश्य आपनारा आमार फेसबुक ग्रुप फेसबुक पेज एबं मैसेंजर ग्रुपे जयन करते पारेन मैसेंजर ग्रुपे जयन करले आमि जे कोश्चेनेर उपर टिउटोरियल कराई सेई कोश्चेनेर छबि अथवा पीडिएफ पेये जाबेन ताहले सेई कोश्चेनटी देखे देखे अंकटी देखले आपनार भिडियोटी बुझते आरो बेशी सुविधा होबे ताहले कथा ना बाड़िये आजकेर लेक्चारटी शुरू करछि देखते ही पाच्छेन आजके आमरा आलोचना करब चैप्टार 7 लेआउट অ্যানালাইসিস নিয়ে और आज के शुधुमात्र एक अंक समाधान कर देखो ये अध्याय टाइपर ही अंक अनेक बार बोर्डे एसेछे ताई आमी एक अंक पढ़िए दिच्छी यदि ये एक अंक अपनारा करते पारेन ताहले आशा करा जाए बोर्डे आपनादेर ये अध्याय थेके कोनो अंके आर कोनो समस्या होबे ना जे कोश्चेनटी आमी नियेछि सेटी 2006-09 एबं 2018 साले आसछे कोश्चेनटी होच्छे Megna company is setting up an assembly line to produce 192 unit per 8-hour shift तार मानी ए Megna company 192 unit product उत्पादन करते जाच्छे पर 8-hour shift तार मानी एक एक शिफ्टे तारा 8 घंटा करे काज करबे एखाने तीनटी कलम देखते पाच्छेन प्रथम कलमे वार्क एलिमेंट देया आछे ए थेके जे पर्यन्त टाइम सेकेंड देया आछे कतगुलो विभिन्न वार्क एलिमेंटेर जोन्नो विभिन्न सेकेंड देखते पाच्छेन आर किछु इमिडिएट प्रिडिसेसर देया आछे प्रत्येकटी वार्क एलिमेंटेर जोन्नो किछु टाइम सेकेंडे देया आछे एबं किछु इमिडिएट प्रिडिसेसर देया आछे एई अंक थेके आमरा मोटामुटी 6टी रिक्वायरमेंट करब बोर्डे मात्र 5टी रिक्वायरमेंट आछे आमी सबगुलो रिक्वायरमेंट करानोर परे आरो एकटी रिक्वायरमेंट आमी फ्रेश करे तारपरे करे देखाच्छि ताहले आमरा रिक्वायरमेंट 1 शुरू करछि रिक्वायरमेंट 1 চেয়েছে সাইকেল টাইমে শর্টকাট সি দিয়ে ডিনোট করা হয় এর সূত্র হচ্ছে 1 আওয়ার ডিভাইডেড বাই হচ্ছে আর এখন এই ডেটাগুলো বসানোর আগে আমাকে আর এর ক্যালকুলেশনটুক করতে হবে আর এর সূত্র হচ্ছে ইউনিট ডিভাইডেড বাই হচ্ছে আওয়ার অঙ্কে যত ইউনিট দেয়া আছে সেটি আমরা উপরে বসাবো অঙ্কে দেয়া আছে 192 ইউনিট এখানে আমরা 192 উপরে বসালাম আর ঘন্টা হচ্ছে কোশ্চেনে দেখতেই পাচ্ছেন 8 ঘন্টা দেয়া ছিল তাই 8 আমরা নিচে বসিয়েছি 192 কে আমরা যদি 8 দিয়ে ভাগ করি তাহলে আমরা পেয়ে যাচ্ছি 24 ঘন্টা এরপরে দেখতেই পাচ্ছেন আমরা মেইন সূত্রে চলে আসলাম সূত্র উপরে ছিল 1 ঘন্টা তো এখানে আমরা 1 ঘন্টাই লিখেছি বা 1 আওয়ার আর আর এর যে মান আমরা আর এর মান অলরেডি 24 বের করেছি তাই নিচে আমরা এখানে 24 লিখেছি খেয়াল রাখতে হবে সাইকেল টাইম সব সময় সেকেন্ডে বের হয় তার মানে যেহেতু পরে 1 ঘন্টা আছে এটাকে আমরা সেকেন্ডে কনভার্ট করে নিলাম তাই 60 গুণ 60 তার মানে 1 ঘন্টা মানে আমরা জানি হচ্ছে 3600 সেকেন্ড তাই আমরা এখানে 3600 লিখেছি আর 24 ঘন্টা নিচে ছিল 3600 সেকেন্ডকে যদি আমরা 24 দিয়ে ভাগ করি তাহলে আমরা পেয়ে যাচ্ছি 150 সেকেন্ড তার মানে এটি হচ্ছে আমাদের ফার্স্ট রিকোয়ারমেন্ট তার মানে সাইকেল টাইমের आंसर হচ্ছে 150 সেকেন্ড এবার যদি আমরা দ্বিতীয় রিকোয়ারমেন্ট দেখি সেটি হচ্ছে থিওরিটিক্যাল নাম্বার অফ স্টেশন যেটিকে শর্টকাট টিএম বলা হয় বা এটিকে এনও বলা হয় তার মানে হচ্ছে আমাদেরকে পুরো অঙ্কটিকে করার জন্য কয়টি স্টেশনে ভাগ করে করতে হবে এটির সূত্র হচ্ছে সামেশন অফ টি ডিভাইডেড বাই হচ্ছে সি সামেশন অফ টি হচ্ছে যে টাইম সেকেন্ড দেখতে পাচ্ছেন এটির যে যোগফল 720 এটিকে সামেশন অফ টি বলা হয় তার মানে আমরা সামেশন অফ টি এর পরিবর্তে 720 বসিয়েছি আর সাইকেল টাইমের সি যেটি আমরা অলরেডি 150 সেকেন্ড বের করেছি সেটিকে জাস্ট আমরা নিচে বসিয়ে দিয়েছি 720 কে যদি 150 দিয়ে ভাগ করি তাহলে আমরা পেয়ে যাচ্ছি 4.8 অথবা 5 স্টেশন এখানে ফ্র্যাকশন রাখা যাবে না যাই আসবে তার থেকে একটু বাড়িয়ে আমরা সেটিকে রাউন্ড ফিগার করে নিব তো এখানে আমি 4.8 কে রাউন্ড ফিগার করে 5টি স্টেশন ধরে নিয়েছি তার মানে আমাদের দ্বিতীয় রিকোয়ারমেন্ট বা থিওরিটিক্যাল মিনিমামের आंसर হচ্ছে 5 স্টেশন এবার তাহলে আমরা রিকোয়ারমেন্ট 3 করছি দেখতে পাচ্ছেন রিকোয়ারমেন্ট 3 এ জানতে চেয়েছিল এফিশিয়েন্সি এটির সূত্র হচ্ছে সামেশন অফ টি ডিভাইডেড বাই হচ্ছে এনসি সামেশন অফ টি অলরেডি আমরা দ্বিতীয় রিকোয়ারমেন্টে দেখেছি এই যে টাইম সেকেন্ড এটির যে যোগফল 720 এটিকে আসলে সামেশন অফ টি বলা হয় তো এখানে আমরা সামেশন অফ টির পরিবর্তে 720 বসিয়েছি এন এন হচ্ছে আমাদের যে থিওরিটিক্যাল নাম্বার অফ স্টেশন ছিল টিএম যেটিকে আমরা বলেছিলাম 5 স্টেশন এটিকে এনও বলা যায় তার মানে টিএম এর आंसरই হচ্ছে আমাদের এন এর आंसर তাই যেহেতু আমাদের টিএম বা এন 5 ছিল তো এখানে আমরা 5 বসিয়েছি আর সি সাইকেল টাইমের आंसर কিন্তু আমরা অলরেডি বের করেছি 150 সেকেন্ড তো এখানে আমরা 150 লিখেছি আবার বলছি এন হচ্ছে টিএম এর যে आंसर 5 সেটিকে আসলে এন বলা হয় তার মানে এই এন এর পরিবর্তে আমরা 5 বসিয়েছি আর সি হচ্ছে আমাদের সাইকেল টাইমের आंसर সেটি ছিল 150 তো এখানে আমরা 150 বসিয়েছি এটিকে ক্যালকুলেশন করলে আমরা পাচ্ছি হচ্ছে 96% আর সূত্রের জন্য এখানে একটি 100 আছে এটি খেয়াল রাখতে হবে এবার আমাদের যে 4 নাম্বার রিকোয়ারমেন্ট সেটি হচ্ছে ব্যালেন্স ডিলে তার মানে ব্যালেন্স ডিলের সূত্র হচ্ছে 100% মাইনাস হচ্ছে এফিশিয়েন্সি 100% হচ্ছে সূত্রের জন্য আর এফিশিয়েন্সির आंसर কিন্তু আমাদের অলরেডি আছে 96% তাই আমরা যদি 100% থেকে এফিশিয়েন্সির যে आंसरটি 96% সেটি বাদ দিই তাহলে আমরা কিন্তু পেয়ে যাচ্ছি হচ্ছে 4% 100% আমাদের আগেই দেয়া ছিল সূত্রে আর 96 হচ্ছে আমাদের এফিশিয়েন্সির आंसर 100 থেকে 96 বাদ দিলে আমরা পেয়ে যাচ্ছি 4% এটি হচ্ছে আমাদের রিকোয়ারমেন্ট 4 এর आंसर এবার তাহলে আমরা রিকোয়ারমেন্ট 5 করছি রিকোয়ারমেন্ট 5 হচ্ছে এই অঙ্কের সবথেকে গুরুত্বপূর্ণ রিকোয়ারমেন্ট এই রিকোয়ারমেন্টটি যদি আপনারা করতে পারেন তাহলে এই অধ্যায়ের কোনো অঙ্কে আপনাদের কিন্তু আর কোনো সমস্যা হবে না তাই এই রিকোয়ারমেন্টটি আপনাদেরকে খুব ভালোভাবেই বুঝতে হবে এই অঙ্কটি করার জন্য আর এই রিকোয়ারমেন্টটি করার জন্য আমাদেরকে 6টি কলাম নিতে হবে 6টি কলাম প্রথমটি হচ্ছে স্টেশন দ্বিতীয়টি হচ্ছে ওয়ার্ক এলিমেন্ট তৃতীয়টি হচ্ছে চয়েস চতুর্থটি হচ্ছে ওয়ার্ক এলিমেন্ট ইন সেকেন্ড পঞ্চমটি হচ্ছে কিউমুলেটিভ সেকেন্ড আর ষষ্ঠটি হচ্ছে আইডল টাইম c সমান সমান 150 সেকেন্ড এটি করার দুই একটি সূত্র আছে সূত্রগুলো আমি শুরুতেই বলে নিচ্ছি যখন আমরা এই অঙ্কগুলো করব বা এই এলিমেন্টগুলো বসাবো তখন আপনাদেরকে অবশ্যই সিরিয়াল মেইনটেইন করে এলিমেন্টগুলো বসাতে হবে এক নাম্বার পয়েন্টটিকে খেয়াল রাখতে হবে আর যে এলিমেন্ট অলরেডি শেষ হয়ে গেছে তার সাথে রিলেটেড যে ডেটাগুলো ছিল তাদেরকে কিন্তু আমাদের তারপরে আনতে হবে আমি আবারো বলছি দুটি কথা এই অঙ্কটি করার সময় আমাকে খেয়াল রাখতে হবে হচ্ছে ওয়ার্ক এলিমেন্টের যে সিরিয়ালগুলো আছে সিরিয়ালগুলো অবশ্যই মেইনটেইন করতে হবে আর যে ওয়ার্ক এলিমেন্টের কাজ শেষ হয়ে গেছে তার সাথে যে সংশ্লিষ্ট আছে সিরিয়াল মেইনটেইন করে তাকে কিন্তু আমাকে তারপরে কাউন্টে নিতে হবে এখন অঙ্কটি করলে এই কথাটি আপনারা বুঝতে পারবেন এখন এই অঙ্কটি আমাকে 5টি স্টেশনেই কিন্তু কমপ্লিট করতে হবে এর কারণ হচ্ছে থিওরিটিক্যাল নাম্বার অফ স্টেশন ছিল 5 তার মানে আমাকে 5টি স্টেশনেই শেষ করতে হবে এর কমেও করা যাবে না বেশিও করা যাবে না তাহলে শুরু করছি স্টেশন 1 দিয়ে প্রথমে দেখতে পাচ্ছেন আমাদের ওয়ার্ক এলিমেন্ট কিন্তু সিরিয়ালি মেইনটেইন করতে হবে সবার প্রথম হচ্ছে এ তো এখানে আমরা ওয়ার্ক এলিমেন্ট সবার প্রথমে এ ধরেছি যেহেতু শুরুতে এলিমেন্ট এ এখানে আমাদের চয়েস করার মতো কোনো অপশন থাকবে না কারণ এর ডান পাশে দেখুন প্রেডিসেসর কিন্তু নান লেখা আছে তার মানে আমরা চুজও করলাম এ আর এখানে চয়েসও করলাম হচ্ছে এ কারণ হচ্ছে ওয়ার্ক এলিমেন্ট শুরুতে এ আছে এবং ডান পাশে কিন্তু প্রেডিসেসর কেউ নেই তার মানে আমাকে একেই চুজ করতে হবে এর যে ওয়ার্ক এলিমেন্টের টাইমটি সেটি ছিল 40 সেকেন্ড তাই এখানে আমরা 40 বসিয়েছি এই 40টি আমরা প্রথমবার যেহেতু তাই আমরা কিউমুলেটিভ হিসাবে ইউজ করছি 150 থেকে যদি আমরা 40 বিয়োগ দিয়ে দিই তাহলে আমরা পেয়ে যাচ্ছি 110 তার মানে আপনাকে বুঝতে হবে আমাদের কিন্তু একটা এলিমেন্ট শেষ হয়ে গেছে এ কাজ শেষ হয়ে গেছে এবার সিরিয়ালি কি আসছে বি এখন আমরা স্টেশন এখানে ওয়ার্ক এলিমেন্ট এখানে বি ধরেছি এখন চয়েস কাকে করব বি কে চুজ করব কারণ বি কে চুজ করার কারণ হচ্ছে দেখুন বি এর সাথে কার সম্পর্ক এ কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গেছে আগে বলেছিলাম সিরিয়াল মেইনটেইন করতে হবে এবং দ্বিতীয় এলিমেন্ট যাকে আনবো দেখতে হবে তার সাথে রিলেশন কার আছে তার মানে বি এর সাথে যেহেতু এ রিলেশন আছে এ অলরেডি কমপ্লিট তাই বি কে কিন্তু আমি আনতে পারবো তো এখানে আমরা বি কে নিয়ে আসলাম চয়েস কাকে করলাম বি কে চয়েস করলাম কেন কারণ এ অলরেডি কিন্তু আমাদের কমপ্লিট যেহেতু এ আগেই কমপ্লিট হয়ে গেছে তাই বি কে আনতেই পারলাম এখন বি কে চয়েস করলাম বি এর টাইম হচ্ছে 80 দেখতেই পাচ্ছেন বি এর টাইম হচ্ছে 80 সেকেন্ড তো এখানে আমরা 80 বসিয়েছি 40 এর সাথে যদি আমরা 80 যোগ করি তাহলে আমরা পেয়ে যাচ্ছি 120 150 থেকে যদি 120 যোগ করি তাহলে বিয়োগ করি তাহলে আমরা পেয়ে যাচ্ছি 30 সেকেন্ড এবার দেখুন আমাদের যেহেতু এ ও শেষ বি ও শেষ এবার সিরিয়ালি অনুযায়ী কিন্তু আমাদের সি আসার কথা এখন সি এর সাথে দেখুন DEF কি অলরেডি আমরা এখনো কমপ্লিট করতে পেরেছি এ আর বি কমপ্লিট হয়েছে DEF এখনো কমপ্লিট হয়নি তার মানে সি কে কিন্তু আমরা এখন নিতে পারবো না আবারো বলছি এ এবং বি এর পরে কিন্তু সিরিয়ালি আমাদের সি আসার কথা কিন্তু সি এর সাথে আবার DEF এর সম্পর্ক আছে যেহেতু DEF এখনো কমপ্লিট হয়নি সি কে আমি চাইলেও এখন আনতে পারবো না তার মানে আমরা পরে চলে যাচ্ছি তারপরে পরের এলিমেন্ট হচ্ছে ডি ডি এর সাথে আবার সম্পর্ক বি এর ই এর সাথেও সম্পর্ক বি এর এবং এফ এর সাথেও সম্পর্ক কিন্তু বি এর যেহেতু বি আমাদের কমপ্লিট হয়ে গেছে एर साथे संश्लिष्ट जेहेतु तीनटी एलिमेंट आछे ए कारणे तीनटीके किन्तु आमरा एकसाथे निये आसछि। आबारो बोलछि जेहेतु बी आमादेर एखानेओ कमप्लीट ए बी बी जेहेतु तीन जायगाय आछे बी जेहेतु अलरेडी आमादेर कमप्लीट एखाने तीनटी डेटाके आमरा किन्तु एकसाथे निये आसछि। एबार डी ई एफ थेके आमि काके चूज करब देखते हबे जार मान सबथेके बड़ो ताकेई आमके आगे प्राधान्य दिते हबे। ताई डी ई एफ एर मध्ये सबथेके मान बड़ो हच्छे कार डी एर मान कत हच्छे 25 देखते पाच्छेन डी ई एफ एर मध्य डी एर मान हच्छे सबथेके बड़ो 25 तो एखाने आमरा 25 लिखेछि 120 एर साथे जदि 25 जोग करी ताहले 145 150 थेके जदि 145 बियोग दिये दिई ताहले हच्छे आमादेर 5। देखुन एई स्टेशनटी किन्तु आमि एखानेई कमप्लीट करे फेलेछि तार माने आमादेर बिओ कमप्लीट हये गेछे डिओ कमप्लीट हये गेछे। डी जेहेतु कमप्लीट हये गेछे एखाने किन्तु आमादेर ई एबं एफ बाकी छिलो ई एबं एफ बाकी थाका सत्त्वेও एखाने स्टेशनटी किन्तु आमि कमप्लीट करेछि एर कारण हच्छे ईर मान होच्छे देखुन ईर मान होच्छे 20 ए स्टेशने किन्तु आमि आरो 20 जोग करते पारबो ना कारण 145 एर साथे जदि 20 जोग करी ताहले 165 हये जाबे जेटा 150 थेके बड़ो हये जाबे। तार माने आपनाके बुझते होबे कखन एकटी स्टेशन स्टप करते होबे जखोनी देखबेन किउमुलेटिव सेकेंड जोग करले साइकेल टाइम थेके बेशी हये जाय तखन आपनाके बुझते होबे एखाने आपनाके स्टेशनटिके कमप्लीट करते होबे। एबार ताहले आमरा स्टेशन 2 शुरू करछि। स्टेशन 2 शुरू करार जोन्नो शुरूतेई देखुन आमि ई एबं एफ लिखेछि केन ई एबं एफ किन्तु आमादेर उपरे कमप्लीट হয়নি যেহেতু এটি বাকি ছিল তো এখানে ই এবং এফ নিয়ে আসছি। যেহেতু আমরা এখান থেকে ডি ই এফ অলরেডি নিয়ে নিয়েছি আমাদের পরের সিরিয়ালে কিন্তু জি আছে এখন জি টিকে এবার আমরা এখানে নিয়ে আসলাম শুরুতে। এখন প্রশ্ন হচ্ছে জি কেন নিয়ে আসলাম জি এর সাথে সম্পর্ক কিন্তু এর এ কিন্তু অলরেডি আগেই কমপ্লিট হয়ে গেছে তবে আর উপরে নিতে পারিনি কেন কারণ সিরিয়ালি অনুযায়ী কিন্তু জি অনেক পরে আছে এই কারণে জি কে আমরা এখন নিচ্ছি। এখন ই এফ জি থেকে আমরা কাকে নিব আগেই বলেছিলাম যার मान सबথेके बड़ो ताके निते हबे देखुन जिर मान किन्तु सबथेके बड़ो 120 तो एखाने आमरा जी के चूज करेछि जिर मान 120 लिखेछि आगेर टाइमेर साथे एखोनेर टाइम कोनो सम्पर्क नेई आगेरटी आगेर स्टेशने शेष हये गेछे जेहेतु जी एर मान 120 एई 120 टिके आमरा एखाने किउमुलेटिव सेकेंड हिसेबे धरेछि 150 थेके 120 बियोग करले आमरा पेये जाচ্ছি 30 जेहेतु आमादेर एखान थेके ई एफ जी थेके जी कमप्लीट हये गेछे तार माने एखाने आमादेर बाकी आछे शुधु ई एबं एफ तार माने नीचे आमरा ई एबं एफ नामिয়েছি ই এবং এফ এর সাথে সম্পর্ক হচ্ছে কার ই এবং এফ এর থেকে আমরা কাকে চুজ করব ই এবং এফ এর থেকে আমরা আগেই বলেছিলাম যার মান বড় তাকে চুজ করতে হবে ই এবং এফ এর মধ্যে মান বড় হচ্ছে ই এর 20 এখন আমরা ই কে চুজ করেছি ই এর মান লিখেছি 20 এই 120 এর সাথে যদি 20 যোগ করি তাহলে আমরা পেয়ে যাচ্ছি 140 150 থেকে যদি 140 বিয়োগ করে দিই তাহলে আমরা পেয়ে যাচ্ছি 10 তার মানে আমাদের ইও কমপ্লিট হয়ে গেছে এখান থেকে কিন্তু এখনো কিন্তু এখানে আমাদের এফ বাকি আছে এফটি এখানে আমরা নিচ্ছি না এর কারণ হচ্ছে এফ এর মান দেখুন আপনারা 15 যদি এখানে আমরা 15 ইনসার্ট করতে চাই তাহলে কিন্তু 140 এর সাথে 15 যোগ করলে 155 হয়ে যাবে যেটা আমাদের পক্ষে করা সম্ভব না এই কারণে আমরা এফটিকে পরের স্টেশনে পাঠিয়ে দিয়েছি। তার মানে যেহেতু এখান থেকে এফ বাকি আছে এই এফটিকে আমরা এখন পরের স্টেশন নিয়ে আসছি স্টেশন 3 এ। এখন সিরিয়ালি দেখতে হবে অন্য কোন ডেটা কি আসবে কিনা দেখুন সিরিয়ালি আমাদের পরে জি এর পরে আছে কিন্তু এইচ এইচ কি নিতে পারবো এটা ডিপেন্ড করে হচ্ছে তার ডানে কি আছে তার ডানে আছে হচ্ছে জি যেহেতু জি অলরেডি আমাদের কমপ্লিট হয়ে গেছে এই কারণে সিরিয়ালি আমরা কি করতে পারবো এইচ কে নিতে পারবো যেহেতু জি কমপ্লিট এইচ এর সাথে যেহেতু জি এর রিলেশন জি যেহেতু অলরেডি কমপ্লিট এই কারণে সিরিয়ালি আমরা এইচ কে কিন্তু নিতে পারবো। তাই এফ এবং এইচ এফ ছিল আগের स्टेशन थे आसछे और एच जेहेतु अलरेडी जी कमप्लीट एखन आमरा एच के निये आसलाम एखन एफ एबं एच एर मध्य थेके काके चूज करब जार मान बड़ो देखुन लक्ष्य करे एच एर मान बड़ो 145 तो एखाने आमरा एच के चूज करलाम एच एर जे मान 145 सेकेंड सेटी बसालाम 145 ए आमरा आबार एखाने बसालाम 150 थेके 145 बियोग करले आंसर हच्छे 5 तार माने एखाने आमादेर एचओ कमप्लीट हये गेल एखन बाकी आछे शुधु एखाने एफ एखन ए एफटा आमरा कि करब পরের স্টেশনে কিন্তু পাঠিয়ে দিব। এবার তাহলে আমরা স্টেশন 4 শুরু করছি দেখুন স্টেশন 3 এ কিন্তু আমাদের কি বাকি ছিল এফ বাকি ছিল যেহেতু এইচ অলরেডি কমপ্লিট হয়ে গেছে এই এফটিকে কিন্তু আমরা পরের স্টেশনে নিয়ে আসলাম এখন এফ এখানে নিয়ে আসছি এখন শুরুতেই দেখতে হবে অন্য কোনো ডেটা কি আনা যাবে এটি ডিপেন্ড করে হচ্ছে পরে সিরিয়ালি দেখুন আই আছে আই কে আমরা নিয়ে আসছি এর কারণ হচ্ছে আই এর সাথে সম্পর্ক কার এইচ এই যেহেতু আগে কমপ্লিট হয়ে গেছে তাই সিরিয়ালি আমরা পরবর্তীতে আই কে নিয়ে আসলাম। এখন এফ এবং আই এর মধ্যে কার মান বড় সেটি খেয়াল রাখতে হবে যেহেতু আই এর মান বড় 130 তাই আমরা এখানে আই কে চুজ করলাম আর আই এর মান এখানে 130 বসালাম এই 130 টাকেই আমরা আবার এখানে কিউমুলেটিভ হিসেবে বসিয়েছি আর 150 থেকে যদি 130 বসাই তাহলে আমরা পেয়ে যাচ্ছি 20 তার মানে আমাদের আইও कमप्लीट एखन देखते हबे आरो कि कमप्लीट करार कोनो सुयोग आछे जेहेतु एखाने आई कमप्लीट हये गेछे एफ बाकी छिलो तो एखाने आमरा एफ टिके नामालाम एफ के चूज करलाम जेहेतु एखाने आर कोनो डेटा बाकी नेई एफ के चूज करलाम एफर मान होच्छे 15 देखतेई पाচ্ছেন आमादेर एफर मान छिलो 15 एखाने आमरा 15 बसिয়েছি 130 एर साथे 15 जोग करले होच्छे 145 आर 150 थेके 145 बियोग करले आमरा पेये जाচ্ছি 5 तार माने आमादेर स्टेशन 4 ए एफओ किन्तु कमप्लीट हये गेछे एखन आमाके देखते हबे आर कोन डाटा बाकी आछे एखाने बाकी आछे होच्छे जे आर शुरूते देखुन सी बाकी छिलो एखन सी एखोनो निये आसते पारि नाई एर कारण होच्छे डिईएफ तखन कमप्लीट छिलो ना आर सी एर साथे एखाने आबार आयेर एकटि सम्पर्क छिलो एबार आमरा सी के निये आसते पारलाम देखुन आमरा एखाने एबार सी निये आसछि एखन सी निये आसार कारणटी कि एखन सी निये आसार कारण होच्छे सी एर साथे एकटि आय रिलेशन छिलो जेहेतु आई मात्र कमप्लीट हलो ए कारणे आमरा एखन सी के आनते पारबो आर डिईएफ किन्तु अलरेडी आगेई कमप्लीट हयेछिलो आईटी जेहेतु मात्र कमप्लीट हलो ए कारणे आमरा एखन सी के निये आसते पारबो आर जे के शुरूते आमरा निते पारबो ना एर कारण होच्छे सी एबं आई जतक्षण ना कमप्लीट हबे ततक्षण पर्यन्त जे आसते पारबे ना तार माने आमरा शुरूते सी के निচ্ছি जेहेतु सी के निচ্ছি सी के चूज करते हैं जेहेतु सी एर साथे आमरा जे एक लाइने शुरूते लिखते पारिनी आबार बुझते हबे एखाने सी एबं जी किन्तु आपनारा जे किन्तु चाइले आपनारा एभाबे एकसाथे लिखते पारबेन ना कारण सी एबं आई कमप्लीट होवार परे किन्तु जे आसते पारबे जेहेतु सी एखोनो कमप्लीट हय नाई जेहेतु आई कमप्लीट हयेछे सी किन्तु कमप्लीट हय नाई ताई जे किन्तु लिखते पारबो ना आमरा एई शुरूते लिखते पारबो ना एखन आमरा सी एखाने लिखलाम सी के किन्तु चूज करलाम यदिओ सी एर मान किन्तु छोटो छिलो सी एर मान जेहेतु 30 30 लिखलाम ए 30 टी आमरा एखाने बसिয়েছি 150 थेके जोदि 30 बियोग दिए दिई ताहले आमरा पेये जाচ্ছি 120 तार माने जेहेतु सी आमादेर कमप्लीट हये गेछे एखन देखुन सी एबं आई दुइटेई किन्तु कमप्लीट हये गेछे एखन जे आसते पारबे शुरूतेई जोदि आमरा सी एबं जे निताम ताहले जे एर मान बराबर अवश्यई एखाने जे के चूज करते हतो किन्तु आमरा जे के एखाने निते पारबो ना एर कारण होच्छे सी एबं आई मात्र कमप्लीट हलो एबार ताहले आमरा जे के निलाम जे के एखाने निलाम जेर मान जे के चूज करते हबे जेहेतु आर कोनो डेटा बाकी नेई जेर मान होच्छे 115 30 एर साथे 115 जोग करले 145 150 थेके जोदि 145 बियोग करे दिई ताहले पेये जाচ্ছি आमरा 5 ए हलो आमादेर जे कमप्लीट हलो ताहले लक्ष्य करे देखुन आमरा किन्तु स्टेशन 5টির মধ্যে সকল ওয়ার্ক এলিমেন্টকে কিন্তু কমপ্লিট করতে পেরেছি যদি আপনি দেখেন কখন আপনার স্টেশন যত आंसर আসছে তার মধ্যে আপনি অঙ্কটিকে কমপ্লিট করতে পারছেন না তখন বুঝতে হবে আপনার অঙ্কে কোথাও গরমিল হচ্ছে এই ছিল রিকোয়ারমেন্ট আমাদের 5 যেটিকে বলা হয় ওয়ার্ক এলিমেন্ট অ্যাসাইনমেন্ট এই ওয়ার্ক এলিমেন্ট অ্যাসাইনমেন্টটি যদি আপনি বুঝতে পারেন তাহলে কিন্তু এই অধ্যায় থেকে আপনাদের আর কোনো ধরনের অঙ্কে কোনো প্রবলেম হবে না আমি একবার অলরেডি বুঝিয়েছি আবারো বলছি দুটি সূত্র খেয়াল রাখতে হবে এটি করার জন্য সিরিয়াল মেইনটেইন করতে হবে ডেটা বসানোর সময় আর সিরিয়াল মেইনটেইন করার সময় পাশাপাশি আপনাকে ইমিডিয়েট প্রিডিসেসরকেও লক্ষ্য রাখতে হবে ওয়ার্ক এলিমেন্টের সাথে কার রিলেশন তার মানে আপনাকে সিরিয়ালও মেইনটেইন করতে হবে এবং ইমিডিয়েট প্রিডিসেসরকেও কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে এই অংশটুক যদি আপনারা আরেকবার রিওয়াইন্ড করে দেখেন তাহলে আশা করি আপনারা এই ওয়ার্ক এলিমেন্ট অ্যাসাইনমেন্টটি বুঝতে পারবেন এখন আমাদের আরো একটি রিকোয়ারমেন্ট বাকি আছে যেটি আমি এখন করে দেখাচ্ছি এখন তাহলে আমরা লাস্ট রিকোয়ারমেন্ট করছি সেটি হচ্ছে প্রেসিডেন্স ডায়াগ্রাম যেটি হচ্ছে রিকোয়ারমেন্ট 6 রিকোয়ারমেন্ট 5 আমি একটু আগে করে দেখিয়েছি যেহেতু জায়গা ছিল না তাই আমি সেটিকে মুছে নিয়েছি এখন প্রেসিডেন্স ডায়াগ্রাম করাটি খুবই সহজ এটি করার জন্য শুরুতে আপনাকে দেখতে হবে ওয়ার্ক এলিমেন্ট কি দিয়ে শুরু হয়েছে এ দিয়ে শুরু হয়েছে এটি করার নিয়ম হচ্ছে এটি বাম দিক থেকে শুরু হবে ডান দিকে যাবে এবং ডান দিকে সর্বপ্রথমে উপরের দিকে যাবে তারপরে নিচের দিকে যাবে যেহেতু ওয়ার্ক এলিমেন্ট শুরুতে এ তাই এখানে আমরা এ লিখেছি এর দেখুন ডান দিকে প্রেডিসেসর কিন্তু কেউ নেই তার মানে আমরা পরে যাব বি বি দেখুন কার কাছ থেকে আসছে এর কাছ থেকে আগে বলছি আগে উপরে যাবে তারপরে নিচে যাবে বি আসছে হচ্ছে এর কাছ থেকে তারপরে সিরিয়ালি দেখুন सी सी আসছে কার কাছ থেকে ডিইএফ এখানে তো কোথাও ডিইএফ নেই তার মানে সি কে কিন্তু আমরা এখন নিতে পারবো না এবার আসি ডি ডি আসছে কার কাছ থেকে বি এর কাছ থেকে যেহেতু ডি আসছে হচ্ছে আমরা কিন্তু এখান থেকে বের করতে পারছি না এখন কারণ বি এর সাথে আমাদের সম্পর্ক ডি আসছে হচ্ছে আগে বলেছি বাম দিকে যাবে উপরের দিকে বি আসছে হচ্ছে ডি আসছে বি এর কাছ থেকে তাই আমরা ডি কে বি এর কাছ থেকে লিখলাম ই আসছে কার কাছ থেকে ই ও আসছে বি এর কাছ থেকে পরে দেখুন এফ এফ কার কাছ থেকে আসছে एफ आसছে হচ্ছে বি এর কাছ থেকে এবার সি তে ফেরত আসি দেখুন সি আসছিল কার কাছ থেকে ডি ই এফ এর কাছ থেকে এই যে ডি ই এফ এই তিনটি মিলে হচ্ছে আমাদের সি এবার সিরিয়ালি লক্ষ্য করুন এবার জি জি আসছে কার কাছ থেকে এর কাছ থেকে এবার এর এ থেকে ডেটা বের করতে পারছি আমরা জি আসছে এর কাছ থেকে এইচ আসছে কার কাছ থেকে এইচ আসছে হচ্ছে জি এর কাছ থেকে তার মানে আমরা এইচ কে নিলাম आई आसছে কার কাছ থেকে এইচ এর কাছ থেকে এখানে আমরা আই কে নিলাম তারপর হচ্ছে জে আসছে কার কাছ থেকে জে আসছে হচ্ছে সি এবং আই এর কাছ থেকে যেহেতু সি এবং আই এই দুটি মিলে হচ্ছে যে এই কারণে আমরা এখানে জে নিলাম আমি আবারো বলছি শুরুতে আমাদের এ ছিল তাই এ লিখেছি তারপরে বি ছিল বি আসছে এর কাছ থেকে তাই আমরা বি কে এর কাছ থেকে বের করেছি সি কে লিখতে পারিনি কারণ ডি ই এফ আমাদের নেই পরে আমরা ডি বের করেছি হচ্ছে বি এর কাছ থেকে ই ও বের করেছি বি এর কাছ থেকে এফ ও বের করেছি বি এর কাছ থেকে আর এই ডি ই এফ মিলে যেহেতু সি হয়েছে তাই এই তিনটিকে মিলে আমরা সি দিয়ে দিয়েছি জি আসছে এর কাছ থেকে দেখতেই পাচ্ছেন জি আসছে এর কাছ থেকে এইচ আসছে হচ্ছে আবার জি এর কাছ থেকে আর আই আসছে হচ্ছে এইচ এর কাছ থেকে এবং সি এবং আই মিলে ছিল হচ্ছে জে এটি আঁকা একদম সোজা এটিই ছিল আমাদের রিকোয়ারমেন্ট 6 লেআউট অ্যানালাইসিস থেকে এই অধ্যায় থেকে আমাদের আর কোনো টিউটোরিয়াল করার প্রয়োজন নেই যদি আপনারা 5 নম্বর রিকোয়ারমেন্টে আপনারা করতে পারেন 1 থেকে 6 আপনারা 5টি রিকোয়ারমেন্ট অনায়াসে করতে পারবেন শুধু আপনাদের সমস্যা হবে হচ্ছে ওয়ার্ক এলিমেন্ট অ্যাসাইনমেন্ট করার সময় যেটা আমাদের 5 নম্বর রিকোয়ারমেন্ট ছিল যদি আপনারা 5 নম্বর রিকোয়ারমেন্টটি করতে পারেন তাহলে যে কোনো অঙ্ক আপনারা এই অধ্যায় থেকে করতে পারবেন তারপরেও যদি অঙ্কটি বুঝতে কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে ইনবক্সে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্টস করবেন এবং শেয়ার করবেন এবং বেশি বেশি করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন ভালো রাখবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু